গৃহবধূর গর্ভের ভ্রূণ হত্যার অভিযোগে স্বামী ও ননদকে ছয় বছরের কারাদণ্ডের নির্দেশ দিল বনগা মহকুমা আদালত বুধবার এই রায় ঘোষণা করেন তিনি বধূ নির্যাতন ও ভ্রুণ হত্যার দায়ে স্বামী ও ননদকে ছ বছরের সাজা দিল বনগা মহকুমা আদালত জানা গেছে দু সালের এগারোই জানুয়ারি বনগার ছয়ঘড়িয়ার সুমন দাসের সাথে বিয়ে হয় ঘাটবাওরের সুখপুকুরিয়া গ্রামের মহারানী দাসের পরবর্তীতে মহারানী দাস দু হাজার পনেরোতে বনগা থানায় স্বামী সুমন ও শ্বশুর নিমাই দাস শাশুড়ি মিনতি দাস ও ননদ সম্পা দাসের বিরুদ্ধে বধূ নির্যাতন ও ভ্রূণ হত্যার মামলা দায়ের করেন পরবর্তীতে আদালত শাশুড়ি ও শ্বশুরকে মুক্তি দিলেও সমস্ত রকম সাক্ষী প্রমাণ নিয়ে এদিন বনগাঁ মহকুমা আদালতের ফাস্টট্র্যাক টুয়ের বিচারক অসীম কুমার দেবনাথ স্বামী সুমন দাস ও ননদ সম্পাদাসকে দাসকে ছ বছরের কারাদণ্ড দেন পাশাপাশি দশ হাজার টাকা জরিমানারও নির্দেশ দেন তিনি এ বিষয়ে আইনজীবী সুভাষ চট্টোপাধ্যায় বলেন দুই ভাই বোন দুই ভাই বোন এদের বিরুদ্ধে মামলার অভিযোগ ছিল ফোর নাইনটি এইটে থ্রি টোয়েন্টি ফাইভ থ্রি হান্ড্রেড সেভেন থ্রি থার্টিন থার্টি ফোর আইসিসি এই অভিযোগ ছিল আসামি বিবাহের পর বিবাহ হয়েছিল তেরোই এগারোই জানুয়ারি দু সালে বিবাহের পর অত্যন্ত অত্যাচার করত অত্যাচারের চূড়ান্ত পর্যায়ে গিয়ে বাড়ি থেকে তাড়িয়েও দেয় অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড ল্যান্ড বনগা